আসসালামু আলাইকুম দর্শক, সাদে ওমান ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখন রাত 9:40 মতো বাজে, আমরা কেএম হাইপার মার্কেটে চলে এসেছি। আমার ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কেএম হাইপার মার্কেটটি প্রথমবারের মতো দেখাচ্ছি। আপনাদেরকে কেএম হাইপার মার্কেটের কিছু অংশ ঘুরে দেখানো সহ ঘরের জন্য টুকটাক শপিং করার উদ্দেশ্যে মূলত আজকে কেএম হাইপার মার্কেটটিতে আসলাম। আমরা এসেছি আজকে রুইয়ের কেএম হাইপার মার্কেটে। আমাদের বাসা থেকে এই মার্কেটটিতে আসতে সময় লেগেছে 15 মিনিটের মতো। আমরা যখন গত কয়েক বছর আগে রুইতে ছিলাম, তখন আমরা ঘরের সমস্ত বাজার সদাই এবং শপিং কেএম এই হাইপার মার্কেটটি থেকেই করে নিতাম। তাই এই মার্কেটটি আমাদের খুবই পরিচিত এবং পুরাতন একটি মার্কেট। তাহলে চলুন আপনাদেরকে মার্কেটটির কিছু অংশ ঘুরে দেখাই। আপনারা এখন আমার ছোট ছেলেকে দেখতে পাচ্ছেন, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টোরি বুক করতেছে। বুক সেকশনের কাছাকাছি আসলে সে সব সময় এরকম করে থাকে। এরকম হয় অনেক সময়, আমরা পুরো মার্কেট করে এসে ওকে এই বুক সেকশনের কাছ থেকে এসে নিয়ে যাই। সে পুরো মার্কেটের সময়টাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়তে থাকে। খুব ছোটবেলা থেকে সে বিভিন্ন ধরনের স্টোরি বুক পড়তে পছন্দ করে, তাই ওকে ওর বিভিন্ন ওকেশানে ইংরেজি ল্যাঙ্গুয়েজে স্টোরি বুক গিফট করি। এখানে যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজের স্টোরি বুক পাওয়া যায় না, তাই বাংলাদেশ থেকে কেউ আসলে বা আমরা বাংলাদেশে গেলে আসার সময় ওর জন্য বিভিন্ন ধরনের বাংলা ল্যাঙ্গুয়েজের স্টোরি বুক নিয়ে আসি। ওরা যেহেতু এখানে ইংলিশ মিডিয়ামে পড়ে, তাই আমি দেখেছি ইংলিশ মিডিয়ামের বেশিরভাগ বাচ্চারাই বাংলাতে অনেক কাঁচা থাকে। কিন্তু আমার ছোট ছেলে বিভিন্ন ধরনের বাংলা এবং ইংরেজি স্টোরি বুক পড়ার কারণে ও বাংলাতে মাশাল্লাহ অনেক দক্ষ। দ্বিতীয় তলা বিশিষ্ট বিশাল আকৃতির কেএম হাইপার মার্কেটটির দ্বিতীয় তলায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরপরই সবারই ক্ষুধা লেগে এসেছে, তাই মার্কেটের বাকি দুইটি পার্ট ঘুরে দেখানো সম্ভব হয়নি। দুতলাটা ঘুরে আমরা এখন রাতের ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে যাচ্ছি। রুইয়ের এই সাইটটিতে সব ধরনের ব্র্যান্ডের গোল্ডের শপ রয়েছে। গোল্ডের বিভিন্ন ধরনের ডিজাইন পছন্দ করতে হলে রুইয়ের এই সবগুলোতে আসলে ইচ্ছেমতো দেখে শুনে ডিজাইন পছন্দ করে নেওয়া যায়। কারণ হচ্ছে ওমানের সব থেকে বেশি গোল্ডের দোকান রুইয়ের এই সাইটগুলোতেই আছে।
বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমরা এখন কেএফসি রেস্টুরেন্টে চলে এসেছি রাতের ডিনার করার জন্য। ওমানের বিভিন্ন জায়গায় কেএফসি রেস্টুরেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে এই রুয়ের কেএফসি রেস্টুরেন্টে আপনাদেরকে আজকে প্রথমবারের মতো নিয়ে আসলাম। আপনাদের ভাইয়া কেএফসি রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ের কেএফসি প্যাকেজটা অর্ডার দিতে গিয়েছে, তো আমাদের খাবার চলে এলো, আমরা এখন রাতের ডিনারটা করে নেব। রাতের খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। যে কোনো জায়গা থেকে বাসার গেটে আসলে বা বাসা থেকে কোনো জায়গা যাওয়ার সময় একটি বিড়াল সবসময় পিছু পিছু দৌড়াতে থাকে খাবারের জন্য। ওমানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষার্থে ওমানে রুলস অনুযায়ী ময়লা যেখানে সেখানে ফেলা যায় না, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হয় এবং ডাস্টবিনগুলোর মুখ সবসময় বন্ধ অবস্থা থাকে। তাই বিভিন্ন পশু পাখিগুলো যেমন কুকুর বিড়াল কাউকে দেখলে খাবারের জন্য হন্যে হয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে। আমাদের বিল্ডিংয়ের কাছে আগে কয়েকটি বিড়াল দেখা যেত, এখন শুধু এই একটি বিড়াল কি দেখা যায়, কেউ বের হলে তার পিছনে খাবারের জন্য। আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে মিলে কেএফসি থেকে আনা ব্রেডগুলো ছিঁড়ে ছিঁড়ে বিড়ালকে দিচ্ছে, বিড়ালটাও ক্ষুধার চুটে দেওয়ার সাথে সাথেই খেয়ে নিচ্ছে। আমাদের ঘরে যেদিন মাছ কাটা হয় বা রান্না করা হয়, মাছের কাটাগুলোকে আপনাদের ভাইয়া বা আমার বড় ছেলে পলি ব্যাগে রেখে দেয়, পরে বিকেলে যখন নিচে নামে তখন এই বিড়ালকে খেতে দেয়। প্রতিদিনের মতো আমার আজকের ব্লগটিও যারা প্রত্যেকের মূল্যবান সময় ব্যয় করে দেখেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, যার যার অবস্থান থেকে নিরাপদে থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই, সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।